এফালে AIUDF আনফালে বিজেপি AJP হাতে হাতে চকি লৈ আক্রমণ প্রত্যাক্রমণ। কিন্তু কিয় এতিয়া নির্বাচনী বতর, প্রথম আর দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যে অন্ত পড়েছে। 7 মে'ত অনুষ্ঠিত হব তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ। সেয়ে ভোটারক আকর্ষণ করবলে নির্বাচনী যুঁজত নামি পড়েছে শাসক বিরোধী। তার মাজতে ধুবুরী সমষ্টির হাতশিঙিমারীত অনুষ্ঠিত করেছিল ব্যক্তিগত টিভি চ্যানেলের নির্বাচনী বিষয়ক টকশো। টকশোত অংশগ্রহণ করেছিল AIUDF, বিজেপি, AJP আর কংগ্রেস দলের সমর্থকে। তার মাজতে বিজেপি AJPর মিত্রজোঁটৰ প্রার্থী জাবেদ ইসলামের ব্যক্তিগত কথাক লৈ মন্তব্য করে AIUDF কর্মীয়ে। তার পাছতে উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। AIUDF আর বিজেপি AJPর মাজত আক্রমণ প্রত্যাক্রমণ। এই আক্রমণ প্রত্যাক্রমণত দুয়ো দলের 10-12 জন সমর্থক আহত হয়। লগে লগে বন্ধ হয়ে পড়ে ব্যক্তিগত টিভির অনুষ্ঠান। আহত সকলক ততাতড়িয়াকৈ হাতশিঙিমারী জেলা চিকিৎসালয়লৈ লৈ যোৱা হয়। একটা টক শো হয়েছিল আমার প্রার্থী জাভেদ ইসলামক ব্যক্তিগতভাবে আক্রমণ করার কারণে। মই যোৱা এটা কংগ্রেস ইয়ত কেস করে কেসও দিছিল সেই ব্যক্তিগত স্বার্থত। এই আজি এই UDF-র এজন মফিজুর রহমান উরুফে মিন্টু তেখেতে মোক একটা শিলেরে পাথরে দলিয়াই প্রথম দলিয়াই দিয়ে লগে লগে কাজিয়াটা লাগি গল। কোনোবাই আহি পিছত আদো হাজি আর মজিদ এওঁলোকে আহি আকৌ আমার সরু ভাইটি একটা হসপিটালত চাব আছে তাকো ধরি মারিলে। আমি বিজেপি করার কারণে এই হারাশাস্তি পাই আছো, কারণ আমার সংখ্যালঘু মানুষ আমি বিজেপি করো। এই কারণে এখেতর আর ই নচলে যে মুসলমান হয়ে বিজেপি করে, মুসলমান হিন্দু দল বলে এওঁলোকে ভাবুকি দিয়ে আছে। প্রত্যেকটা মুসলমান মানুষ এওঁলোকে ভাবুকি দিয়ে আছে যে মুসলমান হয়ে বিজেপি দল করব নারিব। আক্রোশমূলক ঘটনা করে আছে আজি। ইফালে সোমবারে এই ঘটনাক লৈ এক সংবাদমেল যোগে প্রতিক্রিয়া প্রকাশ করে মানকাছাৰ AIUDF-ৰ বিধায়ক আমিনুল ইসলামে। আমার স্থানীয় এজন প্রার্থী আছে জাবেদ ইসলাম ডাঙরিয়া, তেখেতে রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত হয়ে রাইজর সমর্থন আদায় করব নারি তেখেতর সমর্থকবিলাকে এক প্রকার বলিয়া হওয়ার নিচিনা হয়েছে। টিভি টক শোত শান্তিপূর্ণভাবে সকল দলে আলোচনা আর মতামত দেওয়ার অধিকার আছে আর সেটা দি আছে। কিবা কথার কারণত তেখেতকল হতাশাগ্রস্ত হয়ে হঠাৎ AIUDF কর্মীর উপর আক্রমণ করে আর কেবাজন কর্মীক গুরুতরভাবে আহত করে। তেখেতকলের এই যেটু পরম্পরা, তেখেতকলের যেটু মানসিকতা, এই মানসিকতাটা সভ্য সমাজত লজ্জানত করে এই কথাটা স্পষ্ট। মানকাছরবাসী রাইজে এটুক ধিক্কার জানাব লাগে এনেকুৱা একটা পরিবেশক যেটু জাবেদ ইসলাম ডাঙরিয়ার সমর্থকসকলে সৃষ্টি করেছে। আর তেখেতকলের সমর্থকবিলাকে যেটু কাম করেছে এটা অত্যন্ত গরিহণার যোগ্য, অত্যন্ত নিম্নমানর। আর এটু আমি সদায় এটু হেয় প্রতি আমি এটুক সদায় মানে গরিহণা দিছো, আমি এটুক মানে তীব্র ভাষায় গরিহণা দিছো। আর এইটু যাতে এই ব্যবস্থার যাতে প্রতিফলিত নহয় আমি প্রশাসনক অনুরোধ করব বিচারিছো যে আপনাদের ইমিডিয়েট এটু কন্ট্রোল করক আর একটা নিরপেক্ষ তদন্তর জড়িয়ে দোষী ব্যক্তিক করায়ত্ত করে উপযুক্ত শাস্তি বিহক এটা বিচারিছো। মানকাছাৰৰ ফরিদুল ইসলাম, এমবি নিউজ। NB News সহজ সরল ভাষাত নবভারতর কথা।